ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মুমিন, ধনী গরীব, নারী পুরুষ, আলেম ও আওয়াম, ইস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ পাক যার খায়ের ভালাই মঙ্গল চান তাকে মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা করেন। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা, এবার অনুবাদ। আপনারা আমার পরিচিত মানুষ, দোয়া করলে একটু সামনে আগাতে পারবো, ডিস্টার্ব করলে তো আগানো যাবে না। অবশ্য আপনারা বয়ান, বাংলাদেশের মানুষ আমার বয়ান যতটা শুনেছে এর থেকে আপনারা তুলনামূলক বেশি শুনেছেন, কথা ঠিক না? সে আগের থেকেই। অতএব আদব রক্ষা করে বসার চেষ্টা করি। মজলিসের আদব এক ভিন্ন জিনিস। একজন ওলিয়ে কামেল তিনি বলেন, প্রত্যেকটা জিনিসের একটি আদব আছে, মানুষের সৌন্দর্য আছে, আর মানুষের সৌন্দর্যের নাম হলো আদব। লোকটার শিক্ষা আছে অনেক, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, আদব নাই, কারো কাছে কোনো দাম নাই, আর লোকটা একেবারে গরিব মূর্খ কিন্তু খুব বিনয়ী, খুব আদবওয়ালা, সবার কাছে তার দাম। আল্লাহ পাক আমাদেরকে আদবওয়ালা জিন্দেগি দান করুন। চলাফেরার মধ্যে আদব, বসার মধ্যে আদব, কথার মধ্যেও আদব আছে না নাই? আদবওয়ালা জিন্দেগির বড় দাম। নবীজি বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তাআলিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাআদিবি, আল্লাহ আমাকে এলেম শিখাইয়াছেন, আল্লাহর দেওয়া শিক্ষা কতই না সুন্দর, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আল্লাহর শিক্ষা দেওয়া আদব কতই না সুন্দর। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আল্লাহর রসুল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর মহব্বতে নিজেকে বিনয়ী বানায়, ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন। খেয়াল করেন আপনারা, নবীজি এজন্য বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আয় আল্লাহ আপনি আমাকে আমার নজরে ছোট বানায় দেন, উম্মতের কাছে মর্যাদা উঁচু করে দেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। অহংকার পতনের পূর্বাভাস, আসমান জমিনের কোন জায়গা বাদ ছিল না ইবলিসের এবাদতের সিজদা, এক জায়গায় মাস্তানি করার কারণে জীবনের সব ধ্বংস হয়ে গেল, বেদদুবি জায়গা মতো করেছে, সব শেষ, আপনার সব আছে আদব নাই, জিন্দেগিটাই ধ্বংস, আপনার কিচ্ছু নাই, আদব আছে আপনার অনেক কিছু আছে। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খা হি মে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। পিতা মাতার সাথে সন্তানের আদব, সন্তানের সাথেও পিতা মাতার আদব আছে না নাই? কি আছে? সন্তানের সামনে পিতা মাতা টেলিভিশনে উলাঙ্গ আর ধুলাঙ্গ নাচ গান দেখবে টেলিভিশনে, আদব, কথা বলেন,
সন্তান পিতামাতার সাথে যেমন আদব রক্ষা করা অপরিহার্য, ঠিক সন্তানের সাথেও এদিক আদবের দৃষ্টিকোণ দিকে নজর রাখা অপরিহার্য। সন্তানের সামনে স্বামী আর স্ত্রী ঝগড়া করা আদব, কথা বলেন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে, বরং সন্তান পিতামাতার সাথে যতটুকু আদব রক্ষা করবে এর থেকে বাপ মায়ের বেশি করতে হবে, কারণ সন্তান বা বাবারটা দেখে দেখে শিখবে। মা বাপ কেমনে বসে, গ্লাসটা কেমনে ধরে, পানি কিভাবে পান করে, জুতোটা কেমনে পরে, মানুষের সাথে ব্যবহারটা কেমন করে, সন্তান দেখে 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 আর শিখে। এজন্য পিতামাতার চৌকান্ন থাকা বেশি দরকার। হযরত ওমরের দরবারে এক বাবা গিয়া সন্তানের বিরুদ্ধে বিচার দায়ের করলেন। সন্তান বাবার হক আদায় করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানকে হাজির করুন। সন্তানকে হাজির করা হলো। কি নাম তোমার? বলে আমার নাম জাউল, বর্তমানে আছে জুয়েল, আসেনি। সন্তানের নাম বেঈমানের নাম পর্যন্ত হার মানিয়েছে মুসলমানের নামগুলোতে। সন্তানের নাম হৃদয়, আকাশ, বাতাস, আছে না নাই? জোনাকি, কুসুম, একটাও কি কোরআন হাদিসের নাম? অথচ স্পষ্ট রসুল হাদিসে বলেন, মুমিনের একটি ভালো নামের দ্বারাও জান্নাতের দরজা খুলে যাবে। ওমর গরম মেজাজ দিয়ে বললেন, সন্তানের বাবা সন্তানের নামের হক আদায় করেননি, সন্তান কি হক আদায় করবে? এজন্য যারা সন্তান ভালো চান তার উচিত একটা ভালো মা ঘরে নেওয়া। যারা ভালো ফল খেতে চান তারা ভালো গাছ লাগানোর পেছনে চেষ্টা করা দরকার। গাছের মধ্যে মেডিসিন মেরে নষ্ট করে দিবেন আর ভালো ফলের দোয়া করবেন, কোনোদিন কাজ হবে না। কাঁটাওয়ালা মান্দার গাছ মাটিতে রোপণ করে আমের আশা করা যেমন বোকামি, বেপর্দা জিনাকারিনী, আল্লাহর দুশ্মন এক নারীর মাধ্যমে নেককার সন্তানের আশা করাটাও তেমন বোকামি। এ জমিনে যত ভালো সন্তান অধিকাংশ ক্ষেত্রে তাকিয়ে দেখুন, সন্তান ভালো কেন? তার মা ভালো, কথা বলেন না কেন, তার পিতামাতা। ফলটা ভালো কেন? গাছ ভালো। বর্তমান দুনিয়াতে সন্তানকে নষ্ট করার পেছনে মা বাবার যতটা দুর্বলতা আছে এর মধ্যে এক নাম্বার দুর্বলতা গজবের মোবাইল সন্তানের হাতে দেওয়া। সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছে পিতামাতা, এখন হুজুরদের কাছে গিয়ে কান্না করে দোয়া চায়, সন্তান কন্ট্রোল করতে পারি না, সময় মতো কন্ট্রোল করেনি, এখন কন্ট্রোল কিভাবে করবে? সন্ধ্যাবেলা সন্তান বলে, আব্বু 10,000 টাকা দাও। বাবাই জানে টাকা দিলেই সে নেশা পান করবে। বাবাই বলে, দিব না। সন্তান বিসমিল্লাহ সারাই বিডা বাবাকে মায়ের শুরু করলো। উত্তরবঙ্গের তাজা ঘটনা, মারতে মারতে বাবাকে রক্তাক্ত করে ফেললো, সময় মতো কন্ট্রোল করেনি সন্তানকে। সন্তানকে কন্ট্রোল করতে হলে ব্যাপ নিতে হবে কেন? বাবার চোখের গরম দেখলেই তো সন্তান ঠান্ডা হয়ে যাওয়ার কথা। ভালো মা ঘরে আনতে হবে। এই দেশে ভালো মা আছে না নাই? কোথায় পাবেন? রমনা পার্কের গোড়ায়, কলেজ ভার্সিটির গেইটে। যুবকের কাছে অনুরোধ করে যাচ্ছি, কথাটা ভালো করে মনে রাখো, তুমি ইংরেজি পড়ো, কলেজ ভার্সিটিতে লেখাপড়া করো, তোমার মতো যুবক তোমার লাইনে লেখাপড়া করে আজ ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ওকিল, ব্যারিস্টার, তারা কেউ মাদ্রাসায় পড়েনি, তোমার মতো লাইনে ভার্সিটির ক্লাস করে সার্টিফিকেট নিয়ে আজ কচুয়া বাজারে ডাক্তারি করে, এমবিবিএস ডাক্তার কচুয়া একজন,
না অনেক? এই যুবকরা কথা বল, কচুয়া বাজার এমবিবিএস ডাক্তার একজন না অনেক? ভেবেচিন্তে জবাব দাও তো। প্রত্যেকটা ডাক্তারের কাছে রোগীর ভিড় সমান সমান। কোন ডাক্তার খোঁজ নিয়ে দেখো সারাটা দিন কলম কানে নিয়ে মুখে নিয়ে চিৎকার করে কামড়াচ্ছে, রোগীর কোন সিরিয়াল নাই, মশা মারে আর বিড়ি টানে। আর কোন ডাক্তার রাত্র ১২টা পর্যন্ত সিরিয়াল, রোগী দেখে তিন মাস আগে সিরিয়াল দিতে হয়। আল্লাহ বিবেক দিয়েছে, বিবেকের সাথে বেইমানি করবি না, বিবেক দিয়ে আমাকে জবাব দে। সবাই ডাক্তার এমবিবিএস এফসিপিএস এফআরসিএস এমসিপিএস এর সার্টিফিকেট নাও, বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আসে বল। সব ডাক্তারের কাছে রোগীর ভিড় সমান হলো না কেন? এক ডাক্তার রোগীর জন্য দোয়া ইউনুস পড়তেছে, কারণ কি? আর এক ডাক্তার তিন মাস পর্যন্ত সিরিয়াল নেয় ৫০০ টাকা ১,০০০ টাকা ভিজিট, কারণটা কি? কারণটা কি? ওর চেহারা সুন্দর, ওর কোটিপতি, একমাত্র আদবওয়ালা, আদর্শ ব্যবহার চরিত্র। তার লেখাপড়ার ইতিহাস জান, ডাক্তারের কাছে গিয়ে বলো স্যার আপনার কাছে এত রোগীর ভিড় কেন, এর পেছনে কারণটা কি আমাকে বলুন। ওই ডাক্তার যাহা কিছু বলবে এর মধ্যে একটা বলবে, তোমাদের গজবের মোবাইল আমাদেরকে গ্রাস করতে পারেনি, বিদ্যুৎ ছিল না, আমরা ল্যাম্প হারিকেন জ্বালায় সারা রাত লেখাপড়া করেছি, আর তোমরা সোনার ছেলে হয়ে আস মা বাবার বিরুদ্ধে কথা বলো, ক্লাসে নকল ছাড়া পাশ করতে পারো না, শিক্ষক বাধা দিলে শিক্ষকের বিরুদ্ধে করো আন্দোলন, লেখাপড়ার নামে করতেছো আজকে চুরি, বিদ্যা চুরি করে আজ লেখাপড়া বন্ধ করে হয়তো মোবাইল না হয় ক্রিকেট খেলায় সময় কাটাচ্ছ, পরীক্ষার হলে গেলে নকল করার সুযোগ না দিলে ৯৫% ছাত্র পাশ করার রাস্তা বন্ধ হয়ে যায়, তোমার কপালে গজব আসবে না তো কার কপালে আসবে? কোথায় গেল সেই লেখাপড়া? ৬ মাস পরে পরীক্ষা, আজকে থেকে এই সন্তানের ঘুম নাই সারা রাত পড়ে, আমরা দেখেছি, কই গেল সেই লেখাপড়া? আজ আন্তর্জাতিক গজবে পরিণত হয়েছে ছাত্রদের জন্য এই মোবাইল। যদি কোনো মাদ্রাসায় করা আইন করে মোবাইল চালানো যাবে না, ওই মাদ্রাসায় ছাত্র থাকতে চায় না, ওই প্রতিষ্ঠানে ছাত্র পাওয়া যায় না। আল্লাহ আমাদের এই মোবাইলের গজব থেকে গোটা জাতিকে হেফাজত করুন। বলবেন আমরা চালাই, আমরা তো অবশ্যই মোবাইল চালাই, কারণ কিছু তো উপকার আছে, একটা উপকার থাকলে ৯৯টা ক্ষতি তার পেছনে ধাক্কা দিচ্ছে। এই জন্য বার বার দোয়া আর ইস্তেগফার আর দোয়া ইউনুস পড়ি অল টাইম, আল্লাহ মোবাইলের গজব থেকে বাঁচাও, গজব থেকে বাঁচাও, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করো। এই মোবাইল মিথ্যা কথার প্রবণতা বাড়ায় দিল। এরপরে সায়েন্স কি বলে, মোবাইল কি কি ক্ষতি করে দেহে? তার চোখের ক্ষতি, হার্টের ক্ষতি, ব্রেনের ক্ষতি, কিডনির ক্ষতি, সব ক্ষতি, সব বিষয়ের ক্ষতি, জীবন নষ্টের মূল কারণ। এরপরে আরো জানেন, মোবাইল এই কচুয়া থানায় যত মোবাইল, এদের জন্য টাওয়ার লাগানো আছে বিল্ডিং এর উপরে, আছে না নাই? এই টাওয়ার গুলো যেখানে আছে এই ১.৫-২ কিলোমিটারের মধ্যে আসমান থেকে বৃষ্টির মাঝে যত বজ্রপাত হয়, গ্রাম্য ভাষায় যে ঠাডা খন, এই সবগুলো ওই টাওয়ারে টানে। এই জন্য ওই টাওয়ারে ওই বজ্রপাত গুলো টানার কারণে ওখানে আওয়াজ হয় বিকট, আর ওই বিকট আওয়াজে বাচ্চাদের ব্রেনে হয় এফেক্ট। এজন্য বিশ্বের বহু রাষ্ট্রে মোবাইলের রিংটোন বাজানো নিষেধ, এমনকি মসজিদের মাইকে জোরে আওয়াজ দেওয়া নিষেধ, ওপেন মাইক টানায়া বয়ান করা নিষেধ, কারণ এই আওয়াজের দূষণ। কিন্তু বাংলাদেশে আইন করলে মানানো যাবে না, কারণ মাইকের আওয়াজ ওয়াজেরটা যদি বন্ধ করো তাহলে বিবাহের গায়ে হলুদের ডেক্সেডের আওয়াজও বন্ধ করতে হবে, ঈদের মিলন মেলায় ডেক্সেডের আওয়াজে মসজিদে নামাজ পড়া যায় না, সেখানে যদি ফতুয়া না দিয়ে শুধু ওয়াজের মাইক বন্ধ করো ফতুয়া দেয়, তাদেরকে স্বৈরাচার হিসাবে চিহ্নিত করতে হবে।
আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আমি বারবার একটা আঙ্গুল তুলে বলি, তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, একবারও তাকায় দেখি না নিচে তিনটা আঙ্গুল বলে আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। আল্লাহ, কথায় কথায় অনেক দূরে চলে আসলাম। আলোচনার বিষয় আমার তিনটা কথা, আয়াত আর হাদিস মিলায়া যে আলোচনাটা হবে তিনটা কথার আলোচনা। এক নাম্বার, সাহায্য সম্পর্কে আয়াতের আলোচনা, সাহায্য এই জমিনে কার প্রয়োজন আছে কার নাই এ বিষয়ে আলোচনা। নাম্বার দুই, সাহায্য যদি কারো প্রয়োজন হয় কার থেকে সাহায্য নিবে সেই বিষয়ে আলোচনা। নাম্বার তিন, সাহায্য প্রয়োজনে কেউ যদি নিতে চায় যার থেকে নিবে কোন পদ্ধতিতে নিবে, এই তিনটা কথার আলোচনা শেষ, বয়ান শেষ। জানি না কতদূর যেতে পারবো, যেহেতু অধিক রাত আলোচনার পক্ষে না, আমরা অধিক রাত আলোচনা করি না, যেহেতু 1000 বয়ান এক পালায় দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না। অতএব আমরা বয়ান যাই শুনি আমাদের ফজর বা জামাআত আদায় করতে হবে, কারণ যারা ফজরের নামাজ পড়বে না এদের জাকাত নগদ একটি গজব হলো, রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে। আরো অনেক মুসিবতের কথা আছে যারা ফজর পড়ে না, আর পড়লে অনেক লাভ। অতএব আপনারা বহু দূর থেকে আসছেন, বয়ান শুনে গিয়ে আমলের নিয়তে যাবেন এবং ফজরের নামাজ যেন বা জামাত পড়তে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। আলোচনার কথা তিনটা, সাহায্য দরকার আছে কি নাই, থাকলে কার থেকে নিব, তিন নাম্বার কিভাবে নিব। আসুন, সাহায্য কার প্রয়োজন আছে কার প্রয়োজন নাই, এক্ষেত্রে আল্লাহ তাআলার একটি আয়াত থেকে আমরা আলোচনায় যাই। আল্লাহ পাক বলেন, ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি চূড়ান্ত দুর্বল করে। মানুষ সবল না দুর্বল? কেমন দুর্বল? এক কথায়, সৃষ্টির শ্রেষ্ঠ দুর্বল, মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কোন প্রাণী নাই। কোন দিক থেকে দুর্বল বলে? বান্দা সব দিক থেকে দুর্বল, খানার দিক থেকে, ঘুমের দিক থেকে, চলার দিক থেকে, হায়াতের দিক থেকে, কাজের দিক থেকে, সর্বক্ষেত্রে মেধার দিক থেকেও মানুষ দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম বড় দুর্বল করে। মানুষ কেমন দুর্বল বলে? আল্লাহর বানানো একটি ক্ষুদ্রতম পিপীলিকার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের হাতে বানানো 2 টাকা দামের একটি বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল আর কেউ নাই। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন, এই মানুষের মতো দামি জমিনে আর কেউ নাই। ওয়ালাকাদ কারামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ একদিকে বলেন মানুষ হলো সব থেকে দুর্বল, অপর দিকে আল্লাহ বলেন মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ। মানুষের মতো দুর্বল যেমন কেউ নাই, এই মানুষের মতো শ্রেষ্ঠ কেউ নাই। শ্রেষ্ঠ দুর্বল হয়ে আবার সৃষ্টির শ্রেষ্ঠ হয় কিভাবে? বিদেশ করে 5 বছর পরে বাবা দেশে আসলেন, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন আহাল পরিবারের জন্য 5 বছর পরে আসতেছেন, অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলেন। 5 বছর বিদেশ করার পর বিশাল শপিং করে মার্কেট থেকে কেনাকাটা করে আসলেন, বিদেশি কত কসমেটিক, কত জামা কাপড়, কত কিছু নিয়ে আসলেন।
এর মধ্যে আকর্ষণীয় দুইটা জিনিস নিয়ে আসলো, নিজের জন্য 90,000 টাকা দামের একটা মোবাইল আর স্ত্রীর জন্য একটি 50,000 টাকা দামের মোবাইল। গাত্তিটা এতে ঘরে এসে স্ত্রীকে বলে সব কাপুর কসমেটিক ভাগ ভাগ করে অমুককে দাও, কিন্তু মোবাইল দুইটা নিজ হাতে টি টেবিলে রাখলেন আর বললেন কেউ দিকে নজর দিও না, তাকাও না, ধরবা না। ওই আল্লাহর বান্দার দুইটা সন্তান, একটা সন্তান বড় আর একটা ছোট বাচ্চা। বড় সন্তান মোবাইলের দিকে নজর ভরে গেল, ইনটেক করা প্যাকেটটা হাত দিয়া ধরলো, বাবায় গরম হয়ে গেল। নিষেধ করছি, ধরলি কেন? 5 বছরের মায়ার মাঝখানে যখন বাবার ধমক এসে গেল, কমাও কমাও ধমকে সন্তান রাগ করে, অভিমান করে ভিন্ন রুমে গিয়া সন্তান চোখের পানি ফেলে কান্নায় বিভোর। 5 বছরের মোহাব্বত, মাত্র মোবাইলের প্যাকেটটায় হাত দিলাম, বাবায় ধমক দিল কেন? অভিমান করে সন্তান অন্য রুমে গিয়া কান্না করে, বাবায় মোবাইল দুইটা টি টেবিলে রেখে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলেন, বাথরুমে। আর একটা ছোট বাচ্চা, শিশু বাচ্চা, মোবাইলের ইনটেক প্যাকেটটা খুলিয়া মোবাইলটারে বের করে পানি দিয়া ভিজায়া, এরপরে ফলরে দিছে আসার, এমন আসার দিছে ভেঙ্গে চুর মার হয়ে গেল। বাবায় বাথরুমে বয়ে শুনে বিকট আওয়াজ, কি ব্যাপার, আবার স্যালেন্ডার ব্রাস্ট হয়ে গেল নাকি? বাথরুমের গুল্লি মারি আগে দেখি কি ব্যাপার, দরজাটা খুলিয়ে দেখে 90,000 টাকা দামের মোবাইল নাই হয়ে গেল। তাকায় দেখে কে করলো কামটা, তাকায় দেখে ছোট বাচ্চা বসে আছে মোবাইলের গোড়ায়। বাবায় গরম চোখ দিয়া সন্তানের দিয়ে তাকায় রইল, শিশু বাচ্চাটা বাবার গরম চোখ দেখিয়া সাথে সাথে চোখ থেকে পানি বের করে দিল, চুম্বুকের মতো আকর্ষণ। বাচ্চা যখন চোখের পানি ছেড়ে দেয়, বাবা হাত দুইটা বাড়ায় সন্তান রে চুমু দিয়ে কয়, আব্বু কাঁদবা না, তোমাকে আমি কিছু বলি নাই। বড় সন্তানটা মোবাইল টাচ করলো আর ধমক দিল, ছোট সন্তান 90,000 টাকার মোবাইল নাই বানায় দিল, ধমক তো দিল না, লাল চোখে তাকাইলো, কান্না দেখে বলে আব্বু তোমাকে কিছু বলিনি, মহাব্বতের চুমু খেলো। কারণটা কি? এই শিশু বাচ্চা ভাঙলো আর পরে রাগ করলো না কেন? বাচ্চাটা দুর্বল, বাচ্চা দুর্বল হওয়াটাই চূড়ান্ত মহাব্বতের কারণ। আল্লাহ বলেন মানুষ তুমি বড় দুর্বল, মানুষের মতো দুর্বল জমিনে আর কেউ নাই। এই দুর্বলতাটাকে আমি আল্লাহ পুঁজি করে মহাব্বতের দরজা দিয়া বললাম, এরে দুর্বল গোলাম, তোর শক্তি কম, তুই খানার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও দুর্বল। আমি আল্লাহ তোর এই দুর্বলতাটাকে মায়ার কারণ বানায় বললাম, এর শক্তিশালী সূর্য আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না, আমার বান্দা বড় দুর্বল, খবরদার ওরে শক্তিশালী বাঘ আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না, শক্তিশালী বাতাস আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না, শক্তিশালী গাভী আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। যে কারণে তাকায় দেখো আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দাও কারণে দুর্বল হওয়ার পরেও শক্তিশালী বাঘ আজ দুর্বল মানুষের গোলামি করে, শক্তিশালী গাবিটা দুর্বল বান্দার গোলামিতে পরিণত হয়ে গেল। একটা কৃষকের তাকায় দেখো গাবিটা নিয়ে যখন হাল চাষ করার জন্য ময়দানে চলে যায়, সকালবেলা নিয়ে গেল, দুপুর হাল চাষ করে, বিকেল বেলাও হাল চাষ চলতেছে, গরুটা কালাঙ্গল আর জোয়াল কাঁধে নিয়ে দৌড়ায়, হাল চাষ করতে করতে লাঙ্গল আর জোয়ালের ভারে কাঁধের মধ্যে ঘা হয়ে গেল। বান্দা 3 বেলা খানা খাইলা, গাবিটার 1 বেলার খানাও দিলা না, বাচ্চা আছে বাচ্চাটারে দুধ দিলা না, সারাটা দিন গাবিটা হাল চাষ করলো, মাঝে মাঝে বেত দিয়ে আঘাত দেও, কোনোদিন গাবিটা ঘাটটা ঘুরায় বলে না, এরে মালিক আমার 1 বেলা খানা দিলা না,
তুমি ফাঁকে ফাঁকে তিন বেলা খানা খাইলা, বৃষ্টির মাঝে ছাতা দিয়া বৃষ্টি ফিরাই না, আমাকে তুমি কিছু না দিয়া আমার দুধের বাচ্চাটার এক ফোঁটা দুধও দাও নাই, আমি তোমার এত কষ্ট করি মাসে একটা বেতনও দাও না খানাও দাও না, আমি রাগ করি নাই, আবার কেন আমারে বেদ দিয়া বাড়ি দিছো, কালকে থেকে তোমার ডিউটি আর করবো না, কোনো গাবি বলছে নাকি? বলে নাই। বরং ওই গাবিটা সারাটা জিন্দেগি হাল চাষ করে মালিকের গোলামি করার পর সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে নিয়ে গেল গোয়াল ঘরে গাবিটা রাখার জন্য, বাচ্চাটা সারা দিন খুঁজলো মা মা মা, সারাটা দিন বাচ্চাটায় মাকে তালাশ করে পায় না, সন্ধ্যাবেলা যখন দেখে মা বাড়ির দরওয়াজায় হাজির, বাচ্চাটা দৌড়াইয়া মায়ের ওলানে মুখ লাগায়া দুধের মধ্যে টান দিল। তুমি বান্দা তাড়াতাড়ি গাবির গলায় রশি লাগাইয়া গোয়াল ঘরের ভেতরে খুঁটির সাথে বেঁধে রেখেছো, বাচ্চাটারে দুধ পান করতে দিলা না, আর একটা রশি লাগায় বিষাদ দূরে খুঁটিতে বাচ্চাটারে বেঁধে দিলা। শীতের রাত গাবিটা ঘুমানোর জন্য মাটিতে শুয়া পড়লো, পাও গুলো ব্যথা হয়ে গেছে হাল চাষ করার কারণে, মাটি এত ঠান্ডা সহ্য করতে না পেরে গাবিটা দাঁড়ায় গেল। তুমি আজকে কত লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাও, গাবিটা ওই খোয়ারের মধ্যে মশার তাড়নায় ঘুমাইতে পারে না, তুমি বান্দা মশারি টানায় ঘুমাও। রাতের গভীরে বাচ্চাটা মায়ের দিকে এক নজরে তাকায় যেন কি বলতে চায়, গাবিটা বলে আম্মা জান সারাটা দিন ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না, একটু দুধের ব্যবস্থা করো। গাবিটায় ডাক দিয়ে কয় রে সন্তান একটু অপেক্ষা কর, আল্লাহ তাআলা বানাইছেন বনিয়াদমের খাদে, ওরা খাওয়ার পরে যা থাকবে তা খায় তোর জিন্দেগিটারে বাঁচাবে। সারাটা রাত বাচ্চাটা এক ফোঁটা মায়ের থেকে দুধ পায় নাই, সকালবেলা তুমি আবার গাবিটারে নিয়ে একটা বালতি নিয়ে বাচ্চাটারে ছেড়ে দিলা, বাচ্চাটায় মনের আশা নিয়ে যখন ওলানি মুক্তা লাগাইল তুমি টান দিয়া বারো বাচ্চাটারে কুটিতে বাইদা, বালতিটা নিয়ে তুমি গাবির থেকে দশ পনেরো কেজি দুধ টাইনা ঘরের মধ্যে নিয়ে গেলা বাচ্চাটারে দিলা না, গাবিটায় আর পরও বরদোয়া করে না আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাও নাই, তুমি আমারে শুকর বানাও নাই, তুমি আমারে গাবি বানাইছো গরু বানাইছো, তোমার আশরাফুল মাখলুকাত বনিয়াদম আমারে খায় হালাল ভাবে খায় তোমারে বাদাত করে আলহামদুলিল্লাহ, কিন্তু যেই বান্দা বান্দি আমার বাচ্চাটারে কষ্ট দিয়ে আমার দেওয়া ভিটামিন দুধগুলো নিয়ে গেল, এত ভিটামিন খাওয়ার পরেও যে তোমারে বাদাত করবে না, আমি গাবিও তার উপরে কখনো ঋণ শোধ করা ছাড়বো না, আমি খুশি মনে তার খেদমত করবো না, তোমার কাছে আমার আবদার, তোমার দেওয়া এই নিয়ামতের বিচার তুমি করায় গণ্ডায় করবা। আল্লাহ বলেন বান্দা তুমি কত দুর্বল, কিন্তু শক্তিশালী গাবিটা তোমাকে এমন ভাবে নরম হয়ে গেল দুধ দহন করতে পারো, গাবি যদি মেজাজ গরম করে পৃথিবীর কেউ পারবে না গাবির থেকে দুধ টেনে ঘরে নিয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা তুমি বড় দুর্বল, তোমার জন্মটাও দুর্বল, ঘৃণিত নাপাক এক ফোঁটা পানি, যেই পানির থেকে তোমার জন্ম হয়ে গেল ওই পানিটা চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন রক্ত গোস্ত হাড্ডি হলো, আল্লাহ তাআলা মায়ের গর্ভে প্যাকেটের মধ্যে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের ভেতরে প্যাকেট, পর্দার উপরে পর্দা, এমন একটা জায়গায় রাখলেন তোমাকে আমাকে, এক বিন্দু থেকে বিন্দু বিন্দু থেকে বিন্দু বাহিরের কোনো বাতাস ঢুকার কোনো কায়দা নাই। এরে মুমিন একটু চিন্তা কর, চিন্তা করার মতো মেধা আল্লাহ পশুকে দেন নাই, একমাত্র বনি আদমকে দান করেছেন, এজন্য আল্লাহ কোরআনের ফাঁকে ফাঁকে বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাআকিলুন, ও মানুষ একটু চিন্তা কর কেমন দয়াময় আমার আল্লাহ, তোমার নাক আর মুখে যদি কষ্টেপ লাগায় তোমাকে এক মিনিট রাখা হয় জাগাত তোমার মরণ হয়ে যাবে,
কিন্তু মায়ের গর্ভে প্যাকেটের ভেতরে প্যাকেট, পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা দিয়া আল্লাহ তাআলা দশ মাসের মতো সময় মায়ের গর্ভে রাখলেন, এক ফোঁটা এক বিন্দু অক্সিজেন ঢুকার কায়দা হলো না, কে বাঁচায় রাখলেন? আরো জোরে বলেন, সেই আল্লাহকে কেন ভুলে গেছো রে বনি আদম? আল্লাহ তাআলা বলেন, তোমাকে এমন দুর্বল করে বানাইলাম, তুমি খানার দিক থেকেও দুর্বল, দুনিয়াতে যখন আসছো, আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, আমার মায়ের পাশে আমার দাদি আর নানি বসা সহযোগিতার জন্য, আমার মা ব্যথায় পাগল পারা হয়ে কান্না করে, মনে হয় যেন সাত আসমান আমার মায়ের উপরে চেপে বসেছে, মা কান্না করে, আর একবার দাদির হাত ধরে কয় আমাকে ধর, আমি সহ্য করতে পারি না। এক পর্যায়ে দেখলাম আমার আম্মা জান আমার আব্বা জানকে গোপনে ডাকলেন আর বললেন, একটু আমার স্বামীরে ডাক দাও। স্বামীরে ডাকিয়া বলে, আপনারা সবাই চলে যান, সবাই রে দূরে সরায়া। স্বামীর হাতটা ধরিয়া স্ত্রী চোখের পানি সেরে কান্না করে আর বলে, স্বামী আজকে বাবার মা বাবা ছাড়িয়ে তোমার ঘরে আসলাম সংসার করার জন্য, ঠিক মতো আমি তোমার খেদমত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও, মনে হয় যেন আমার চিরবিদায়ের গণ আসিয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচবো না। স্বামী বলে, এত টেনশন কেন করো? বলে, আমি দেখছি অমুক বাড়ির এক মহিলা বাচ্চা প্রসবকালে ব্যথায় মরিয়ে গেছে, আমার মনে হয় আমিও মরে যাব, আমার উপরে কোনো দাবি রাখবা না, মাফ করে দাও। স্বামী মাথায় হাত দিয়ে বলে, টেনশন করো না, দোয়া করো, আমিও দোয়া করি। দুনিয়াতে আমি যখন আসছি আমার মা অচেতন হয়ে পড়ে আছেন, আমার দাদি আমার নানি আমাকে ধরে মুসাইয়া, আমি খেতে জানি না, মায়ের দুধ দিলেন আমি ফেলে দিলাম। আবার অনেক মা বাচ্চা যখন দুধ দেয় মায়ের বুকে দুধ পায় না, বাবায় দৌড়ায় গেল, ডাক্তার ঔষধ দাও, বাচ্চা দুধ পায় না। অপর দিকে তাকায় দেখছো একটা বকরির বাচ্চা কত স্বয়ং সম্পূর্ণ, একটা বকরি যখন দুনিয়াতে বাচ্চা প্রসব করে ডানে বামে সহযোগিতার কেউ নাই, বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়, ও নিজে নিজে মায়ের ওলানে মুখ লাগায়, মুখটা লাগায় যখন দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, কোনো ডাক্তারের কাছে গিয়া বলতে হয় না, ডাক্তার আমার মায়ের ওলান শক্ত নরম করার ঔষধ দাও। বকরির বাচ্চাটাকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে বানাইছেন, ওই বাচ্চাটা বুঝতে পারলো মায়ের শক্ত ওলানে মাথা দিয়া যদি তিনটা আঘাত দেই মায়ের ওলানটা নরম হয়ে যাবে, তিনটা আঘাত দিল ওলান নরম হয়ে গেল, জিব্বা লাগানো মাত্র দুধ এসে পেটটা ভরে দিল। বান্দা কতই যে তুমি দুর্বল, দুনিয়াতে আসার পরে আমি দাঁড়াইতে পারি না, চলতে পারি না, কথা বলতে পারি না, একটা আওয়াজ আছে কান্নার আওয়াজ, বলতে পারি না মা আমার পেটে খুদাখানা দাও, ঘুমের দরকার বিছানা দাও, বান্দার একটা আওয়াজ কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজ দিয়ে শুধু মা বুঝতে পারে কান্নার দ্বারা বাচ্চা কখন কি প্রয়োজন। বাবায় বলে, বাচ্চাটা কাঁদে কেন, খানা লাগবে ক্ষুধা? মা বলে, 3 মিনিট আগে খানা দিলাম, এখন ক্ষুধার কান্না কাঁদে না কেন কাঁদে? বলে, বাচ্চা কাঁদে এখন ঘুমের কান্না, খানা হয়ে গেছে, ঘুমানোর একটা কান্না আছে বাচ্চাদের, ওই কান্না কাঁদে, কান্না দিয়া বাচ্চাটা কি চাও? মা বুঝতে পারে, বাবা পর্যন্ত বুঝে না, বাচ্চার কান্না দ্বারা একটা পুঁজি কান্নার আওয়াজ, এই কান্না দিয়া পেটের ক্ষুধা নিবারণ করলাম, ঘুমের বিছানার ব্যবস্থা হলো, একটা পুঁজি কান্না। আল্লাহ বলে, বান্দা তোর জীবনের শুরুর কান্নাটারে ধরিয়া রাখ, এই কান্নার পুঁজিটারে ছেড়ে দিও না। বাচ্চা অবস্থায় কান্না দিয়া মায়ের থেকে যেমন সব আশাটা পূরণ করতে পেরেছ, ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম? এরে বান্দা ভালো করে শুনো, একটা বাচ্চা যদি কান্না দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, আমি আল্লাহ কেন পারবো না রে গোলাম? ওই কান্নার পুঁজিটা নিয়ে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দাও, যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আবদার জানাইতে পারো, চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব।
हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या अय्युहल्लज़ीन आमनु इस्तईनु बिस्सब्र वस्सलाह इन्नल्लाह मअस्सबिरीन। अल्लाह ताआला बोलें बंदा तुम्हें बड़ दुर्बल, तुम्हार मत दुर्बल और क्यों नाई, भालो करे सुनो, মানুষের মতো দুর্বল কেউ নাই, হাঁটতে পারি না চলতে পারি না। এখন যারা যুবক বয়সে আছো, বান্দা তুমি যদি বলো এখান থেকে চট্টগ্রাম হেঁটে যাবা পারবা না, খানার দিক থেকেও আমরা বড় দুর্বল, এতক্ষণ আলোচনার সংক্ষিপ্ত ভাবে বুঝাই দিলাম, এখন বলেন আমার ফলাফল, এতক্ষণ যা বুঝাইলাম তার দ্বারা কি বুঝলেন মানুষ, কারো সহযোগিতা ছাড়া একা একা চলতে পারবে কি? বলেন বলেন, অবশ্যই সহযোগিতা লাগবে কি লাগবে না? এমন কেউ কি বলতে পারবে আমার কারো কোনো সহযোগিতা লাগবে না বলতে পারবে? বরং যে যত বড় তার সহযোগিতাও তত বেশি দরকার। বড় লোকের কাজের লোক কম না বেশি, কথা বলেন না কেন? এর গেঞ্জি দুইতে একজন, জামা কাপড় দুইতে একজন, জুতা আগায় দিতে একজন, বাজার করতে একজন, ঘর ঝাড়ু দিতে একজন, গাড়ি মুছতে একজন, কথা বলেন না কেন? তাহলে আমরা গরিবের থেকে বড় লোক আরো ফকিন্নি, কথা বলেন না কেন? তাহলে তার সহযোগিতা আরো বেশি প্রয়োজন, তার বাথরুমে নিতে আর একজন লাগে, কথা বলেন না কেন? কিন্তু ওই বড় লোকেরা সহযোগিতা বেশির জন্য গরিবের সহযোগিতা নেয় বেশি, জুলুমও করে বেশি, ঠিক মতো বেতনটা দেয় না, ঈদের পোশাক সব রেডি হয়ে গেল নিজের ছেলে মেয়ে স্ত্রীর জন্য, কিন্তু কাজের সন্তানের তা হয় নাই, জুলুম আর জুলুম আর জুলুম। অথচ গরিব কর্মচারী বড় লোকের যেই সহযোগিতা করে, নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েটাও এমন সহযোগিতা করে না। কোন বড় লোক যদি বলে এই ছেলে এই বাড়ি পাঁচতলা তোর জন্য, জায়গা তোর, মার্কেট তোর, তোরে মাসে এক লাখ টাকা দিন, বাবা তুমি এত আদর করো কেন, কয়েকটা ডিউটি আছে, কি বলে দৈনন্দিন শুধু আমার দুইটা জুতা মুছে দিবি। এখানে যারা বুঝের মানুষ তারা বলেন আপন বাবা আপন সন্তানকে যদি মাসে এক লাখ টাকা দিবে আর বাড়িঘরও দিয়ে দিবে, এই শর্তে যদি বলে জুতা মুছে দিবি, বড় লোকের কোন সন্তান বাবার জুতা মুছতে রাজি হবে? কথা বলেন। অথচ 5,000 টাকার বেতনে এই উপকারটা করে একটা গরিব ছেলে, কথা ঠিক? কিন্তু বড় লোক গাদ্ধারি আর বেইমানিও করে এই গরিবের সাথে। ঈদের কেনাকাটা সবার জন্য কমপ্লিট, কাজের সন্তানের জামা কাপড় এখনো দেয়নি, বেতন দেয়নি। এই এলাকায় আছে কিনা আল্লাহ ভালো জানেন। ভাইরা আমার, তাহলে যত বড় লোক তত অভাব, তত অসহায়। এতক্ষণ আলোচনার দ্বারা আমি প্রথম কথার জবাব দিলাম, সাহায্য সহযোগ লাগবে কি লাগবে না, এই কথা সবাই একমত। দুই নাম্বার কথা, সাহায্য যদি লাগে তো কার থেকে আমরা সাহায্য নিব? তিন নাম্বার কথা, কিভাবে নিব? এখানেই শেষ করব না বাকি দুইটা কথাও বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? মাঝে মাঝে উঠা বসা যে করে এটা কন্ট্রোল করেন তো আমিও আলোচনা করতে পারবো, আর না হয় মোনাজাত দিয়ে চলে যাই। কি আর একটু সামনে আগাবো? উঠা বসার কোন ব্যারাম থাকবে না তো ইনশাআল্লাহ, কেউ উঠলে চেপে ধরবেন, এই ব্যারামটা বন্ধ করা দরকার, এটা মজলিসের চূড়ান্ত একটি আদব রক্ষার পথে বাধা। কে আর একটু সামনে আগাইতে অনুমতি দেন? সাহায্য লাগবে কি লাগবে না? লাগবে না বলতে এমন কোন কুতুব ওলি আব্দাল গাউস কুতুব কোটিপতি আছেন, সকলেরই সহযোগিতা দরকার আছে না নাই? দ্বিতীয় কথা, সাহায্য দরকার আছে ঠিক, কার থেকে নিব এটা জানা দরকার।
এমপি সাহেবের থেকে না মন্ত্রী সাহেবের থেকে না চেয়ারম্যান থেকে না কমিশনার থেকে না মেয়র মহোদয়ের থেকে কার থেকে সাহায্য নিব এর একটি মৌলিক থিম আমাদের জানা দরকার সাহায্য এমন একজন থেকে নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই কয়টা তিনটা দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে সাহায্য নিব এক নাম্বার যার পিছু টান নাই দুই নাম্বারে যার অভাব নাই তিন নাম্বারে যার স্বার্থ নাই কয়টা হলো তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিতে হবে এক নাম্বার দুর্বলতা পিছু টান নাই বলেন তো জমিনের মধ্যে কোন বান্দা আছে যার পিছু টান নাই হ্যাঁ আপনি বললেন স্যার আমাকে ৫,০০০ টাকা দিবেন বলে কাল আসো কালকে গেলেন দরজায় তালা পিএস কয় কাল আসো পরে করতে করতে কি ব্যাপার স্যার আজকে রেস্ট পরে আসো পরের দিন আবার গেলেন স্যার বলে চুপ জরুরি মিটিং আছে পরে আয় এরকম ঘুরতে ঘুরতে এইবার স্যারের গিয়ে কয় স্যার একটা লোক ৩৩ বার এই দরজা ধাক্কা দিছে কেন কোথায় অমুক এলাকা চাই কি টাকা কত ৫,০০০ ২,০০০ দিয়ে দে এই ২,০০০ যে সারে দিল আপনার কাছে আস্তে আস্তে মাঝখানে কয়েকটা বরকতি হাত লাগছে বরকতি হাতে ১,০০০ নেই মিথ্যা বলছি বরকতি হাতে খাইলো কত ১,০০০ রইলো কত এই ১,০০০ এই ১,০০০ লয়ে যখন বাড়িতে রওনা বরকতের পকেট মারি লয়ে গেছি তাহলে কি বুঝলেন বড় লোকের ৫,০০০ টাকা দিতে কোনো সমস্যা ছিল কথা বলেন না কেন দেখবেন আপনি গরিবের কোনো অভাব নাই বড় লোকের অভাব 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 মাইয়া পোলা বউ সব গোষ্ঠী শুদ্ধ অসুস্থ সব কানাডা সুইডেন এরপরে সিঙ্গাপুর বিদেশে ভারত কলকাতা এখানে সেখানে ডাক্তারি পরামর্শ চিকিৎসাধীন অবস্থা আছে গজব কমেই না কমেই না কমেই না ৫,০০০ চাইলেন ২,০০০ তাহলে পিছুটান আছে না নাই নিজের পেট সন্তানের পেট স্ত্রী পরিবার আহাল এদের পেটের ধান্দা পূরণ হবে তারপরে অন্যের চিন্তা তাহলে পিছুটান আছে না নাই সাহায্য তার থেকে নিব যার তিনটা দুর্বলতা নাই এক নাম্বারে পিছুটান নাই দুই নাম্বারে অভাব নাই তিন নাম্বার স্বার্থ নাই আমরা জানলাম জমিনের মধ্যে এমন কোন বান্দা নাই বান্দি নাই যার পিছুটান নাই সবার পিছুটান আছে দুই নাম্বারে নজর করে দেখি অভাব বলেন এই জমিনে অভাব নাই এমন কেউ আছেন কথা বলেন না কেন যে যত কোটিপতি তার অভাব তত বড় আপনি গরিব বাজার করার টাকা নাই ঈদের মার্কেট করার টাকা নাই আপনার ১,০০০ টাকা দিলে মোটামুটি বাজার সদায় চলে বড় লোকের খবর নেনছে যত টাকাওয়ালা কোটিপতি তার ১,০০,০০০ টাকা না হলে অভাব পূরণ হয় না তার ঘরের মধ্যে খানেওয়ালা বাজারের জন্য লাগবে ২০,০০০ তাহলে যত বড় লোক তত অভাব বড় লোক যত বড় অভাবও কথা বলেন না কেন তাহলে অভাব ছাড়া কেউ আছে এরে নবীর উম্মতের দল আল্লামা শায়খ সাদী রহমাতুল্লাহ আলাই বলেন মানুষের পেটের খিদা যদি নিবারণ হয় চোখের ক্ষুধা নিবারণ হয় না চোখের ক্ষুধা নিবারণ হয় না একজন্য পাঁচতলাওয়ালা বলে আর একটা দরকার ৫টা বিল্ডিং এর মালিক হওয়ার পরে বলে দেশে হবে না বিদেশ ঘর করতে হবে মালয়েশিয়া গিয়া বিল্ডিং কিনতেছে আছে না নাই তাহলে অভাব আছে না নাই কয়টা গেল দুর্বলতা দুইটা তিন নাম্বার কি স্বার্থ নাই বলেন তো স্বার্থ নাই এমন কেউ আছে কথা বলেন না কেন পৃথিবীর সব স্বার্থপর দুনিয়াতে সন্তান একটা জায়গায় গিয়া বলে এর থেকে আমার আপন কেউ নাই সন্তান বলে আমার মা কথা ঠিক কিন্তু দেখেন গভীরভাবে নজর করে সেই মাও স্বার্থপর স্বার্থের টানে মা বাবা সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করে আবার বর্তমান ডিজিটাল সোনার বাংলায় তাকায় দেখেন সন্তান স্বার্থের টানে মা বাবারে জবাই করে মা বাবা সন্তানকে জবাই করে এরকম ঘটনা হয় কি হয় না
তাহলে আমরা জানলাম সংক্ষিপ্ত আকারে তিনটা দুর্বলতা মানুষ জর্জরিত, পেছুটান আছে, অভাব আছে, স্বার্থ আছে। আমরা যদি এবার গভীরভাবে তাকাই, এই তিনটা দুর্বলতা নাই, তিনি হলেন একজন, তিনি হলেন আমার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ গর তাওয়াক্কুল মিকুনি হর সবোশাম মিরসা না তৃষ্কে তু আজলা মকাম জুজবা হক চিজে মখা আজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা যাহা হর গরি দেনে কে তু তৈয়ার হায় জু না মঙ্গে উসে তু বেজার হায় আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই গরিব, সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কে আমাদের রব। আরো জোরে বলেন, ইন্নাল্লাযীন কালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং এই রবুবিয়তের মাদ্দার মধ্যে, যারা মারকাজের মধ্যে জীবনটাকে পরিচালনা করবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পরেশানি হওয়ার কারণ নাই। আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে।